ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের হরিপুর এলাকায় দীর্ঘদিন ধরে নিকাশি ব্যবস্থার বেহাল দশা। নানা রকম সমস্যায় ভুগছিলেন এলাকার মানুষেরা। নামেই ড্রেন রয়েছে এলাকায়, আদতে নোংরা প্লাস্টিক জমে জমে ড্রেন কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। একটু বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যায়, এমনকি পঞ্চায়েত অফিসের সামনেও জল জমে থাকে, তাও নেই কোনো ভ্রুক্ষেপ। তাই এবার নিকাশি ব্যবস্থা সংস্করণের দাবি নিয়ে পথে নামলেন হরিপুর এলাকার বাসিন্দারা। এখানে তো ড্রেন, মানে আমি আসার পর থেকে দেখছি ড্রেন নেই, আর বাড়িতেও প্রচণ্ড জল। হ্যাঁ, মানে ড্রেন কোথায় দিয়ে আসবে? বাড়ি থেকে মশা মাছি তো বলতেই যাচ্ছে সবাই যে এখানে জল জমাবেন না, ওখানে জল জমাবেন না, কিন্তু আমরা কী করবো? আমাদের তো ড্রেন নেই, আমাদের মানে বাড়িতেই জল থাকে। এমনকি বৃষ্টি হলে তো মানে উঠোনে ভর্তি জল, মানে সেটা তো পঞ্চায়েতকে এরা সবাই বলেছে, সবাই বলেছে, বারবার বলেছে। এরপরেও ধীরেজ রায়, হ্যাঁ, ওরা বলেছে, কিন্তু কোনো কাজ হয়নি। নিকাশি ব্যবস্থা এতটাই বাজে যে বর্ষা এলেই রাস্তায় জল জমে যায়, রাস্তায় চলা অসম্ভব হয়ে পড়ে। বহু মানুষের বসবাস ওই এলাকায়, একটু বৃষ্টি হলেই বাড়িতে জল ঢুকে যায়। পঞ্চায়েত অফিসের সামনেও জল জমে, পঞ্চায়েত অফিস সামনে হলেও সবাই আসে যায়, কিন্তু কেউ তাদের দিকে নজর দেয় না বলে অভিযোগ। এলাকা একটু নিচু হওয়ায় খুব তাড়াতাড়ি জমে যায়। নিকাশি ব্যবস্থার অবস্থা এতটাই খারাপ যে নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। জমা জলে নানা রকম রোগ ভোগের আশঙ্কাও থেকে যায় তাদের। জল এখানে হচ্ছে ড্রেন, আমরা অঞ্চলের পাশে থাকি, কোনো রকম ফ্যাসিলিটি কিছু জানিও না, কোথায় অঞ্চলে কী হচ্ছে না হচ্ছে, প্লাস অঞ্চলে যে আমাদের ড্রেনটা নিয়ে অনেকবার বাড়া হয়েছে, আমরা মানে একদম মানে অসহায় হয়ে আমরা নিজেরাই মাটি ভরে ভরে আমাদের নিজের জায়গা উঁচু করছি, কিন্তু তাতে তো সুরাহা হচ্ছে না, এত জল যাবে কোথায়? সমস্ত ড্রেনের জল, নালার জল সমস্ত ঘরে ঢুকে যাচ্ছে, বাচ্চাদের পায়ে পড়ছে, বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে, নানা রকম ডিজিজ হচ্ছে। পঞ্চায়েতকে আমরা অনেকবার বলছিলাম, পঞ্চায়েত বলছে যে এটা আমাদের কাজ না, কখনো SGDA কে দেখা দিচ্ছে, কখনো বলছে যে আমাদের পক্ষে সম্ভব না, এরকম অনেকবার অনেক কিছুই বলছে। আমরা বহুদিন ধরে অভিযোগ জানানো হলেও নিকাশি ব্যবস্থার এরকম পরিস্থিতি রয়ে গিয়েছে, এখনও ঠিক করা হয়নি। আশেপাশের স্থানীয় লোকেরা সবাই মিলে নিজেরাই মাটি ফেলে নিজেদের বাড়ি উঁচুটো করে কিছুটা রেহাই পাওয়ার চেষ্টা করলেও সুরাহা হয়নি বলে জানান স্থানীয় বাসিন্দা মমতা দে। স্থানীয় বাসিন্দা বন্দনা সূত্রধর জানান যে বর্ষা হলেই জল জমে যায়, বাচ্চারা বাড়িতে থাকে, দুর্বিষহ হয়ে ওঠে বেঁচে থাকা, জমা জল থেকে নানা রকম রোগও হতে পারে বলে আশঙ্কায় তারা। এটা হওয়া খুব জরুরি, এটা আমরাও জানি, কিন্তু কোভিড সিচুয়েশনে, আপনারা জানেন যে কোভিড সিচুয়েশনে টাকা পয়সার বরাদ্দ কম, তার মধ্যে আরেকটা জিনিস, ফান্ডগুলোকে গ্রাম পঞ্চায়েত হচ্ছে টাইড এবং আনটাইড দুটো ভাগে ভাগ করেছে। যদি ফান্ড একবারেই আমাদের দিয়ে দিত তাহলে করতে সুবিধা হয়। ক্ষেত্রে হরিপুরে যে জায়গাটা আপনারা বলছেন, সেখানে 207 মিটারের একটা ড্রেন, গ্রাম পঞ্চায়েত এদিক থেকে শুরু করে সাহা ভবনের ড্রেন, হাইড্রেন অবধি 207 মিটারের একটা ড্রেন অলরেডি এটা ভেটিং করতে পাঠানো হয়েছে। তো আমরা চেষ্টা চালাচ্ছি, মানুষ কমপ্লেন করলেও সেই ড্রেনটা হবে, যেহেতু ভেটিংয়ে চলে গেছে। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায়, রিপোর্ট, নিউজ 18 লোকাল।